আমার নাক কান ফুটা করা, আমি যদি কানফুল না পরি অজুর সময় কানের ফুটোয় পানি যাওয়া কি আবশ্যক? আমাকে কি কানফুটা থাকলে কানফুল দিতেই হবে? কানফুল পরে থাকলে চুল জামা কাপড়ের সাথে লেগে আমার অসুবিধা হয়। আমার কানফুল আছে, আমার কানে কোনো রোগ বা সমস্যা নেই। হাদিস প্রত্যাখ্যানকারী কি কাফের? এর ব্যাখ্যা একটু জানিয়েন। নামাজের ভিতর কবরের আজাব, জাহান্নামের আগুন, জান্নাতের নিয়ামত আরও ভালো কিছু ভাবলে কি নামাজে কোনো ক্ষতি হবে? বাবা যদি ইমানদার না হন তবে সন্তান হিসেবে করণীয় কি? বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে? দোকানে কি বিড়ি সিগারেট বিক্রি করা সম্পর্কে ইসলাম কি বলে, যদিও আমরা খাই না? মেয়েদের নামাজে নামাজ ভাঙতির সময়ে কি কি আমল করা যাবে? এক ব্যক্তির তিনটি মেয়ে থাকলে জমির বন্টন কিভাবে হবে? সব সহি হাদিস মানা যাবে কি? সেন পাত্রের ভেতর হাত ঢুকিয়ে অজু করা যাবে কি না? ভিডিও গেমস খেলা যাবে কি না? স্বামী যদি খারাপ হয়, শারীরিক, মানসিক, আর্থিক নির্যাতন করে, তাহলে স্ত্রী কি প্রচলিত আইন অনুযায়ী স্বামীকে তালাক দিতে পারবে? সেন মৃত মানুষকে গোসলের সময় কোনো দোয়া পড়া যাবে কি? সিরাজ মুনির আইডি থেকে জানতে চেয়েছেন, পোষা কবুতরের সাথে অন্য মানুষের কবুতর উড়ে আসলে তা খাওয়া জায়েজ হবে কি না? অন্য কারোর মালিকানাধীন কবুতর হলে সেটা খাওয়া জায়েজ হবে না, তবে বন্য কবুতর যদি হয় সেটা খাওয়া জায়েজ হবে। সেলিম রেজা খান জানতে চেয়েছেন, হাদিস প্রত্যাখ্যানকারী কি কাফের? এর ব্যাখ্যা একটু জানিয়েন। হাদিসকে যে ব্যক্তি হাদিসের প্রমাণ না থেকে অস্বীকার করে সে অনেক বড় ধরনের পথ ভ্রষ্ট, কিন্তু তাকে এক কথায় কাফের বলা যাবে না, জটিল। বিশেষ করে মুনকিরিন হাদিসের মধ্যে অনেকে আজকাল বিভিন্ন রকমের ব্যাখ্যার আশ্রয় নেয় যে কোরআনের সাথে কন্ট্রাডিকশন হলে সে হাদিসের সনদ, মানে আসমাউর রিজাল এবং আপনার হাদিস শাস্ত্রবিদদের মতে যদিও বিশুদ্ধ, কিন্তু সেটা আসলে শুদ্ধ নয়, কারণ কোরআনের সাথে কীভাবে কন্ট্রাডিক্ট হতে পারে? তো এই জাতীয় কিছু কুযুক্তি তাদের মাথায় ঢুকেছে, সেগুলোর কারণে তারা হাদিসকে অনেক ক্ষেত্রে অস্বীকার করেন কার্যত। তো এটা বড় ধরনের গুমরাহি এবং আহলে সুন্নাল জামাতের ট্র্যাক থেকে খারিজ হয়ে যাওয়া, এবং সন্দেহ নেই যে এটা শুধু ভুলই নয়, বড় ধরনের ভুল। কিন্তু এর ফলে তাকে ডাইরেক্ট কাফের বলাটা জটিল হবে। আর ইসরাজ শারমিন আপনি জানতে চেয়েছেন, বাবা যদি ইমানদার না হন তবে সন্তান হিসেবে করণীয় কি? সন্তান হিসেবে তাকে আমরা চেষ্টা করব সংশোধন করবার, সঠিক এবং শুদ্ধতার পথে আনার, ইমানের পথে আনার সর্বান্তকরণের চেষ্টা করব, আন্তরিকভাবে চেষ্টা করব, নিজে না হলে অন্যকে দিয়ে করাবো, আল্লাহর কাছে দোয়া করব, চোখের পানি ফেলবো, কাঁদবো, ভালোবাসা দিয়ে বা যেই কোনো কৌশলে চলে বলে তাকে যেভাবে সম্ভব তাকে আমরা লাইনে আনার চেষ্টা করব। কিন্তু তিনি যদি পথে না আসেন, বিপদগামী তার পথেই থাকেন, তাহলে সেক্ষেত্রে আর আমাদের কোনো দায় থাকে না, দোয়া চালাতে হবে। এরপরে রহমান নিশানে আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, নামাজের ভিতর কবরের আজাব, জাহান্নামের আগুন, জান্নাতের নিয়ামত আরও ভালো কিছু ভাবলে কি নামাজে কোনো ক্ষতি হবে? না, এতে নামাজের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। যদি আখেরাত সংশ্লিষ্ট কোনো বিষয়, আল্লাহ, আপনার ইবাদত, আপনি গুনাহ করেছেন, সে বিষয়গুলো নিয়ে অনুশোচনা ইত্যাদি, জান্নাত জাহান্নাম এগুলো নিয়ে ভাবেন, তাহলে সেক্ষেত্রে নামাজের কোনো অসুবিধা নেই, বরং এটা আখেরাত সংশ্লিষ্ট জিকির হওয়ার কারণে আল্লাহর স্মরণেরই সামিল। আল্লাহ বলেছেন, আকিমি সলাত আলী দিকরি, তোমরা সলাৎ কায়েম করো আমার স্মরণের জন্য। অতএব আল্লাহর জান্নাত, আল্লাহর জাহান্নাম, আল্লাহর পুরস্কার, আল্লাহর তিরস্কার, এগুলোর কথা মাথায় আনা মানে হলো আল্লাহর জিকির এবং স্মরণই রাখা, যার কারণে এটা জায়েজ হবে ইনশাআল্লাহ। নার্গিস আক্তার জানতে চেয়েছেন, মেয়েদের নামাজে নামাজ ভাঙতির সময়ে কি কি আমল করা যাবে? যখন নামাজ থাকবে না সে সময় তানি সব কাজ করতে পারবেন, শুধু নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, স্ত্রী সবাস করবেন না, তওয়াফ করবেন না, এছাড়া সব কাজ করতে পারেন। কোরআনে কারিম স্পর্শ করা বা তেলাওয়াত করা, স্পর্শ করতে পারবেন না, তেলাওয়াত করার বিষয়টি বিতর্কিত বা এটা নিয়ে আলোচনা রয়েছে, অনেক ওলামা একরাম এটাকে অনুমোদন দিয়েছেন, সৌদি আরবের স্কলাররা অনুমোদন দিয়েছেন, তবে অন্যান্য ইমামগণ এটার অনুমোদন দেননি। কিন্তু তারা তিনি শুনতে পারবেন, জিকির করতে পারবেন, দুরুদ করতে পারবেন, ইস্তেগফার করতে পারবেন, ইসলামিক বই পুস্তক পড়তে পারবেন, এই সমস্ত কাজগুলো করা তার জন্য জায়েজ রয়েছে। এরপরে এমডি জাকির জানতে চেয়েছেন, দোকানে কি বিড়ি সিগারেট বিক্রি করা সম্পর্কে ইসলাম কি বলে, যদিও আমরা খাই না? আমরা বলেছি এই বিষয়ে একটা ভিডিও ক্লিপে, দোকানে বিড়ি সিগারেট রেখে বিক্রি করলে সেই উপার্জিত অর্থ আমাদের জন্য হালাল হবে না। যদি কেউ দোকানে বিড়ি সিগারেট না রেখে দোকানদারি করতে পারেন, সেটা হবে সবচেয়ে ভালো। আর যদি এটা না রেখে তিনি তা কোনো উপায় না থাকে, তাহলে সেক্ষেত্রে এইটার উপার্জনের টাকাটাকে তিনি আলাদা করে রাখবেন, সেটা তিনি ভক্ষণ করবেন না, এবং সেটা তিনি দান করে দিবেন সওয়াবে নিয়ত করা ছাড়া। এটা হলো তার নিষ্কৃতির উপায়। আর সাধারণ অবস্থাতে বিড়ি সিগারেট বিক্রি করা জায়েজ নেই, কারণ এটা অন্যায় কাজে সহযোগিতা করার সামিল। মাহমুদুল হোসেন মিমু আপনি জানতে চেয়েছেন, বিয়ের ক্ষেত্রে পাত্রের সামনে একজন মেয়ের কতটুকু পর্দা করতে হবে? সাধারণত চেহারা, মুখাবয়ব
এটা দেখার নির্দেশনা রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কোন একজন মেয়েকে, তিনি বলেছেন ফানজুর ইলাইহা, তুমি তাকে দেখে নাও। অন্য এক বর্ণনা আসছে, তিনি বলেছেন ফাইন্না ফি আয়ুনিল আনসারি, সেই আনসারি মেয়েকে বিয়ের প্রস্তাব করেছেন মুহাজির সাহাবি, তখন বলেছেন আনসারিদের চোখে একটু অসুবিধা আছে, অর্থাৎ ঘোলাটে ভাব বা কিছু একটা আছে আঞ্চলিক, তখন তিনি বলেছেন যে তুমি দেখে নাও, তোমার ভালো লাগে তুমি করো। তো এই এখান থেকে বোঝা যায় যে সাধারণ যে অঙ্গগুলো আছে, হাত পা মুখ, এগুলো দেখবে, এর বাইরে এই প্রকাশ্য অঙ্গ ছাড়া তার অন্য কোনো অঙ্গ দেখতে যাবে না। চুল, মাথার চুল দেখতে পারে, এই জাতীয় বিষয়গুলো দেখবে, বাহ্যিক যে অঙ্গগুলো থাকে সেগুলো। ইউটিউব আইডি থেকে আপনি জানতে চেয়েছেন পাত্রের ভেতর হাত ঢুকিয়ে অজু করা যাবে কি না, যাবে, কোনো অসুবিধা নেই। তবে এক্ষেত্রে হাতে কোষ করে পানি নিয়ে আগে হাতটাকে তিনবার পানি নিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আপনি অজু করবেন, এটা হলো সুন্না। আহমেদ নাইম রানা আপনি জানতে চেয়েছেন সব সহি হাদিস মানা যাবে কি, এটা তো খুব জটিল প্রশ্ন যে সব সহি হাদিস মানা যাবে কি না। কোনো হাদিস যদি বিশুদ্ধ হয় এবং সেটা যদি রহিত হয়ে যায় তাহলে এটা আমল করা যাবে না, কিন্তু মানার ক্ষেত্রে তো অবশ্যই সব হাদিসকে আমরা মানব। মানা বলতে আপনি কী বোঝাতে চেয়েছেন সেটার উপর নির্ভর করে বিষয়টি। আজুর রহমান মণ্ডল জানতে চেয়েছেন এক ব্যক্তির তিনটি মেয়ে থাকলে জমির বন্টন কীভাবে হবে, তিনজন মেয়ে হলে থাকলে তারা দুই তৃতীয়াংশ জমিন পাবেন যদি তাদের কোনো ছেলে না থাকে, আর বাকি জমিন মৃত ব্যক্তির স্বামী থাকে, তিনি পুরুষ হলে তার স্ত্রী এবং অন্য কারা কারা আছেন তারা পাবেন, আর যদি একা মেয়ে থাকতেন তাহলে অর্ধেক পেতেন, আর যদি তিনজন মেয়ের সাথে কোনো ছেলে থাকে তাহলে সেক্ষেত্রে ভিন্ন হিসাব হবে। কিন্তু প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে তিনজন শুধু মেয়েই আছেন তাহলে সেক্ষেত্রে তারা তিন চা পুরো জমির তিন ভাগের দুই ভাগ তারা পাবেন, টু থার্ড পাবেন, আর বাকি ওয়ান থার্ড যেটা সেটা অন্যদের মধ্যে ভাগ বণ্টন করে দেওয়া হবে। আদনান ইসলাম আপনি জানতে চেয়েছেন ভিডিও গেমস খেলা যাবে কি না, ভিডিও গেমস খেলা যাবে না, ভিডিও গেমস সময় অপচয় করে, সময় নষ্ট করে, এবং এখানে এটা কোনো সুস্থ বিনোদনের কোনো জায়গা নয়, এবং এগুলো একজন মানুষের মধ্যে আসক্তি তৈরি করে, নামাজ সহনীয় ইবাদতকে নষ্ট করে দেয়, এবং সর্বোপরি সেগুলোতে মারামারি কাটাকাটি সহ বাজে জিনিসের উপস্থিতি থাকে বেশিরভাগ। অনেকগুলো কারণ রয়েছে, একটি কারণ শুধু না, সবগুলো কারণকে সামনে রাখলে ভিডিও গেমস খেলা মুসলমানের জন্য জায়েজ নয়, তবে সেটা হারাম পর্যায়ের গুণা হবে না, এটা না জায়েজ মাকরু এবং অপছন্দনীয় পর্যায়ের হবে। হ্যাঁ, হারাম কিছু যদি থাকে তাহলে সেক্ষেত্রে হারাম হবে, যেমন পাবজি গেমস সহ অনেক গেমসের কথা আমরা জানি, যে গেমসগুলোতে আপনার এমন এমন বিষয়গুলো রয়েছে যেগুলো একজন মুসলিমের জন্য হারাম, এবং শিরকে প্রমোট করা, সমর্থন করা, বিশ্বাস করার মতো বিষয়গুলো এর সাথে জড়িয়ে যায়, যার কারণে সেরকম যদি কিছু হয় তাহলে সেগুলো মানে খেলা অবশ্যই হারাম হবে। শাকিরুল ইসলাম জানতে চেয়েছেন মৃত মানুষকে গোসলের সময় কোন দোয়া পড়া যাবে কি, মৃত মানুষকে গোসলের সময় যদি গোসল করান কেউ তাহলে সেক্ষেত্রে বিশেষ কোনো দোয়া পাঠের নির্দেশ নাই, কিন্তু কেউ যদি ওই টাইমে কোনো দোয়া মুখে তিনি করতে চান আর যে জায়গায় গোসল দেওয়াচ্ছেন সেটা কোনো অপবিত্র জায়গা না হয় তাহলে সেক্ষেত্রে দোয়া পড়তে কোনো অসুবিধা নেই। মিজানুর রহমান আপনি জানতে চেয়েছেন স্বামী যদি খারাপ হয়, শারীরিক, মানসিক, আর্থিক নির্যাতন করে তাহলে স্ত্রী কি প্রচলিত আইন অনুযায়ী স্বামীকে তালাক দিতে পারবে এবং অন্যজনকে বিয়ে করে সংসার করতে পারবে কিনা, সে বিয়ে বৈধ হবে কিনা? প্রথম কথা হলো এ ধরনের ক্ষেত্রে হুটহাট ডিসিশন নিতে নেই, বরং এ ধরনের বিষয়গুলোকে খুব গভীরভাবে স্টাডি করতে হয় এবং তৃতীয় পক্ষের সহায়তা নিতে হয়, স্বামীকে সংশোধন করার সমস্ত পদগুলো অবলম্বন করতে হয়, তাতেও কোনো কাজ না হলে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো দক্ষ আলিম এবং নিজের একান্ত মুরব্বী অভিভাবকদের সাথে পরামর্শ করে পরবর্তী ধাপ এবং ভবিষ্যৎ পরিণামের কথা মাথায় রেখে তারপরে ঠান্ডা মাথায় ডিসিশন আসতে হয়, এটা মূল কথা। দ্বিতীয় কথা হলো যে এরকম পরিস্থিতিতে স্ত্রী স্বামীকে তালাক দিতে পারবেন না। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এরকম রয়েছে, আত তালাকু বিল রিজালি ওয়া ইদ্দাতু বিন নিসা, অর্থাৎ তালাক দিবেন হলো পুরুষগণ আর ইদ্দত পালন করবেন মহিলাগণ, যার কারণে স্ত্রী তার স্বামীকে তালাক দিবেন না, তালাক পতিত হওয়ার ক্ষেত্র স্বামী নন, তালাক পতিত হওয়ার ক্ষেত্র স্ত্রী নিজে, যার কারণে তালাকের তফিজ বা অর্পিত তালাকের ক্ষমতা বলে স্বামী তার উপরে জুলুম করলে অবশ্যই তিনি কাবিননামা 18 নম্বর কলম যদি পূরণ করা হয়ে থাকে এবং সেখানে সিগনেচার করা থাকলে উভয় রাগদের পরে তাহলে সেক্ষেত্রে তিনি তালাককে তফিজ গ্রহণ করতে পারেন, অর্থাৎ তিনি এভাবে বলবেন যে আমি নিজের নফসের প্রতি নিজে তালাক গ্রহণ করছি, তালাকে তফিজের পাওয়ার বলে সেটা তিনি করতে পারেন, তবে করতে হলে প্রথমে যে কথাগুলো বলেছি সেগুলো মাথায় রেখে করতে হবে। এরপরে সামান্তা রোজা আপনি প্রশ্ন করেছেন আমার নাক কান ফুটা করা, আমি যদি কানফুল না পরি অজুর সময় কানের ফুটোয় পানি যাওয়া কি আবশ্যক, আমাকে কি কান ফুটা থাকলে কানফুল দিতেই হবে,
কানফুল পরে থাকলে চুল জামা কাপড়ের সাথে লেগে আমার অসুবিধা হয়, আমার কানফুল আছে, আমার কানে কোনো রোগ বা সমস্যা নেই। প্রথম কথা হলো, অজুতে কান ধোয়া তো ফরজ নয়, মাসাহ করা ফরজ। অতএব কানে ফুটা আছে, সে ফুটোতে আপনি অলঙ্কার ব্যবহার করছেন না, সেখানে পানি দেওয়ার তো প্রশ্নই ওঠে না, কারণ পানি তো পুরো কানেই দেওয়া জরুরি না, ফুটো দেওয়ার তো প্রশ্নই ওঠে না, যার কারণে অজু আপনার হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এর সাথে অজুর কোনো সম্পর্ক না। তবে হ্যাঁ, গোসল যখন করবেন, ফরজ গোসল, ফরজ গোসলের ক্ষেত্রে একটু জটিলতা দেখা দিবে, কারণ ফরজ গোসলে কান এবং নাকের অলঙ্কারের যে ফুটোগুলো থাকে মেয়েদের, সেই ফুটোয় যদি অলঙ্কার ব্যবহার করা থাকে, তাহলে সেক্ষেত্রে নাড়াচাড়া করার মতো থাকলে নাড়াচাড়ার মাধ্যমে সেখানে পানি পৌঁছানো হবে, আর যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে, অর্থাৎ অলঙ্কার ব্যবহার করা না থাকে, খালি ছিদ্র থাকে, তাহলে যতটুকু সম্ভব ডোলে সেখানে পানি ঢোকানোর চেষ্টা করতে হবে। তবে অন্য কিছু দিয়ে আলতোভাবে ভিজিয়ে সেটাকে কষ্ট করে আপনার গর্তে ঢুকিয়ে সেটাকে নাড়াচাড়া করে পানি পৌঁছানোর কোনো প্রয়োজন নেই, কারণ ইসলাম এভাবে আমাদের কষ্ট করতে বলেনি। আর সাধারণ অবস্থাতে যতটুকু সম্ভব পানিকে পৌঁছানোর চেষ্টা করতে হবে যতটুকু যায়, এবং অলঙ্কার থাকলে একটু নাড়াচাড়া দিতে হবে। এটা হলো ইমাম ইবনে আবিদিন শামি রহিমাহুল্লাহর ফতোয়া, তিনি তার ফতোয়াতেই মত উল্লেখ করেছেন এবং আরও অনেক উলামা ইকরামের মত এটি রয়েছে। আর এর বাইরে সৌদি আরবের উলামা ইকরামের মধ্যে অনেকেই বলেছেন যে আমাদেরকে শরীরের বাহ্যিক অংশে পানি পৌঁছতে বলা হয়েছে, অথবা আমরা বাহ্যিক অংশে পানি পৌঁছাবো, ভেতরের অংশে পানি পৌঁছানো আমাদের দায়িত্ব নয়। আর সেখানে পৌঁছলো কি পৌঁছালো না সেটা আমার চেক করার কোনো প্রয়োজন না। যেমন মুখে কুলি করতে আমাকে বলা হয়েছে, তো ফরজ গোসলে যদি কেউ কুলি করেন, তার পানি তার প্রতিটি জায়গায় পৌঁছলো কি না, দাঁতের ফাঁকে চিপায়, এটা আমার দেখার বিষয় না, আমি পানি পৌঁছালাম, আমার দায়িত্ব পালন হয়ে গেল। যাই হোক, তো সতর্কতামূলক ইয়ে হলো যে ওজুর সময়তে এমনি অলঙ্কারগুলো না পড়ে, তো না পড়লে সেই জায়গাটাতে পানি চলে গেল, এটাকে আমি সতর্কতামূলক মত মনে করছি। আর সেই সাথে ফুটোতে পানি ঢোকানোর জন্য কোনো চেষ্টা করার দরকার নেই, একটু ভালো করে ধুলেন, তাতেই যতটুকু ধোয়া যায়, যতটুকু পানি যায়, ততটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য।